আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি রোদেলা আছি। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য আমি একটা সহজ রেসিপি দেখাবো, সেটি হচ্ছিল মুনেক্কা। তো এটা কিন্তু অনেকে ছক্কা পিঠাও বলে, আমরা আসলে মুনেক্কা বলি। তো বিকালবেলা এরকম একটু মুনেক্কা থাকলে ভালোই লাগে খেতে। আর চলুন দেখিয়ে দিচ্ছি মুনেক্কাটা কীভাবে তৈরি করতে হয়। তো আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এটা কিন্তু আটা দিয়েও হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিলে হবে কি, এটার মধ্যে একটা খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যাবে খেতে। তো এখানে তারপর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ তেল, খাবার তেল। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ চিনি, আপনারা কিন্তু চিনিটা একটু কম করেও দিলে দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি কিছু কালি জিরা। তো কালো জিরাটা কিন্তু অবশ্যই দিতে হবে, মুনেক্কাতে যখন খাবেন দাঁতের নিচে পড়লে কিন্তু খুব ভালো লাগে কালো জিরাটা। এরপরে আমি ভালো করে সব কিছু শুকনো উপকরণগুলো মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করে নিয়ে এটা যখন মেলানো হয়ে যাবে, তারপর আমি ধীরে ধীরে পানি দিয়ে একটা ময়দার ডো তৈরি করব। রুটিবেলার ডো যেরকম একটু শক্ত করে তৈরি করতে হবে, এর জন্য পানিটা বুঝে বুঝে দিতে হবে। আপনি যতটুকু পরিমাণ ময়দা নেবেন ততটুকু পরিমাণ পানি মেপে দিবেন। এরপরে আমি যখন ভালো করে মেখে একটা ডো তৈরি করেছি, রুটির ডো। তো এখন আমি রুটিটা বেলে নিব। আর আপনারা এই মুহূর্তে যারা প্রথম আমার চ্যানেলটি দেখতে পাচ্ছেন, সবার কাছে প্লিজ আমার একটা অনুরোধ যে আমার চ্যানেলটি দেখা মাত্রই অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমি যখনই আপনাদের জন্য ভিডিও বানাই তা আপনাদের ফোনে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনারা তখনই আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। দেখুন, এখানে একটা রুটি বেলেছি এবং রুটিটা একটু মোটা করতে হবে, আমি দেখিয়ে দিলাম। এরপরে আমি কেটে নিব, ছক্কার মতো করে কাটতে হবে আর কি, চার কোণা করে। তো এভাবে লম্বালম্বি করে আগে কেটে নিয়ে তারপরে আমি ছক্কা তৈরি করব। তো এরপরে সব ছক্কাগুলো তৈরি করে কেটে নিচ্ছি আমি সবগুলো, একটু মোটা এরকম রাখতে হবে। দেখে আমি সবগুলো এক্সট্রা বাটির মধ্যে নিয়ে নিলাম এবং চুলায় আমি তেল বসিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু বেশি একটা গরম হতে দেওয়া যাবে না। তো গরম হতে দিলে হবে কি, যে আগেই উপরটা ভাজা হয়ে যাবে, ভিতরটা হবে না। এই জন্য আস্তে করে অল্প আছে আর কি চুলাটা দিতে হবে, এবং আস্তে আস্তে করে এই মুনেক্কাগুলো ছাড়তে হবে। তো ছেড়ে আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, ধীরে ধীরে ভাজতে হবে। কারণ এটা যদি আপনি ফুল আছে ভাজেন, উপরে লাল হয়ে যাবে, ভিতরটা হবে না, তখন শক্ত হবে না আর ভালো লাগবে না তখন। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে অল্প আঁচে করে ভেজে নিচ্ছি। ভাজার পরে দেখবেন কালারটা কেমন হয়ে আসতেছে, লাল লাল কালার হলে আমি নামিয়ে নিয়েছি এখন। তো আরও দিয়ে দিব, এরপরে আবার দিয়ে দিয়েছি। তো এইভাবে করে মুনেক্কা বাসায় তৈরি করে কিন্তু খেতে পারেন, আমার রেসিপিটি ফলো করে। আপনারা বাচ্চারা কিন্তু অনেক সময় এগুলো খেতে ভালো মজা পায়, তো এদের জন্য বাচ্চাদের জন্য বানিয়ে বয়মে করে রেখে দিতে পারেন, অনেকদিন যাবে মুচমুচাই থাকবে। আমার মুনেক্কাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের ভিতরটা কেমন হয়েছে। একদম ভিতরটাও মুচমুচে হয়েছে, বাহিরটাও মুচমুচে হয়েছে। আর এগুলো রাখলে পরে রেখে দিলে বয়মে ভরে
ভালো থাকে, একদম শক্ত থাকে, মুচমুচে থাকে। যখন তখন আপনার খেতে ইচ্ছে করলে খাবেন। ভিতরটা দেখছেন কালো জিরাগুলো দেখা যাচ্ছে, তো কালো জিরাগুলো খুব ভালো লাগে দাঁতে নিচে পড়লে। তো এভাবে মনে করে বানাবেন, সবাইকে নিয়ে খাবেন। আল্লাহ হাফেজ।